আসসালামু আলাইকুম, স্বাগত আরেকটা ব্লগে। আমার ডিয়ার ভাই বোনেরা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের সবার দোয়ায়। তো আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম। এটা হলো খাসির পায়া। খাসির পায়াটা দেখতেই কি সুন্দর লাগছে দেখেন তো। আজকে খাসির পায়াটার সাথে একটা আবেগ আপ্লুত, আবেগ জড়িত। আজকে এই খাসির পায়েটা আমার মা এভাবে রান্না করত, তো আমি হুবহু আমার মা যেভাবে রান্না করতো আজকে ঠিক সেভাবেই রান্না করেছি। আপনারা, আমার মা মারা গেল আজকে 2 মাস হয়ে গেল, তো খুবই আবেগ আপ্লুতভাবে রান্নাটা করলাম, পরিবারকে খাওয়াচ্ছি। তো চিন্তা করলাম আমার প্রিয় ভাই বোনদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো ভিউয়ার্স, ভিডিওর শুরু থেকে বলে দেই, যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করতেছেন, অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না প্লিজ। বেল বাটনটা ক্লিক করলে আমি যেই রেসিপি দিই, যেই ভিডিও দিই, আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে দেখেন আমি এই যে পায়াগুলা হলুদ, মরিচ আর লবণ দিয়ে গতকালকে সিদ্ধ করে রেখেছি। 2 বার জাল হয়েছে অবশ্য, এখানে দুপুরে একবার, রাতে একবার। তো আমি কালকে রান্না করতে পারিনি, আমি অনেক বিজি ছিলাম এই জন্য না। আমি ডাইরেক্ট, কিন্তু না হলে আমি ডাইরেক্ট এখানে মশলা দিয়ে কষিয়ে ফেলতাম, কিন্তু আমি সিদ্ধ করে রেখেছি, যার কারণে পানিটা এখন আমি এক্সট্রা সরিয়ে রেখেছি। এই যে স্যুপের মতো এটা আমি এখন এই রান্নাতে ইউজ করব। আমি এই পায়াগুলোকে সুন্দর করে ধুয়ে গরম পানি দিয়ে প্রসেস করে সিদ্ধ করেছি। এখন দেখেন মশলা, মরিচ, জিরা, ধনিয়া, এই গরম মশলা, গোলমরিচ, লবঙ্গ, আর এখানে এলাচি, আর রসুন, আদা, আর দারচিনি, তেজপাতা, আর হলুদ। তো এখানে আমি সবগুলো মশলা দিয়ে 2 চামচ করে নিয়েছি, 2 টিস্পুন। তো আমি হাফ হাফ করে এখানে 1 টিস্পুন করে দিয়ে দিচ্ছি আর কি। এখানে একটু হলুদও দিয়ে দিচ্ছি আমি। তো যেটা বলতেছিলাম, আমি এখান থেকে সবগুলা মশলা থেকে আমি এখানে হাফ করে এখন এখানে দিয়ে দেবো। গোলমরিচ 10 থেকে 15টা দিয়ে দিলাম, আর লবঙ্গ দিয়ে দিচ্ছি 10-12টা, তারপরে দিয়ে দেব আদা রসুন। সব মশলাগুলো আমি এখানে হাফ ইউজ করব। এই যে জিরাটা দিয়ে দিচ্ছি হাফ হাফ, মানে 1 চা চামচ যাচ্ছে এখানে। আর বাকি মশলাটা আমি কি অন্য প্রসেসে এখানে ইউজ করব, প্রসেসটা কি দেখতে হলে আপনাকে আমার সাথে থাকতে হবে। তো আমি দারচিনিটা এখন একটা দিলাম, যেহেতু আমি ওই সিদ্ধ করেছি তখন 2টা দারচিনি ওখানে ইউজ করেছিলাম। এখন দিয়ে দিলাম আমি আদা 1 চামচ দিয়েছি, এখন রসুন 1 চামচ দিয়ে দিলাম। তো এলাচি দিয়ে দিচ্ছি 5-6টা। হ্যাঁ, এভাবে একবারে সব মশলা দিয়েও এভাবে রান্না করে, কিন্তু আমি যে প্রসেসটা করতেছি এটা সম্পূর্ণ আমার আম্মার প্রসেস। তো আমি এখানে হাফ ইউজ করেছি, পরবর্তী হাফ আমি কিভাবে হাফ মশলা ইউজ করব সেটা কিন্তু আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা আমি খুবই সীমিত দিব, বেশি দিব না, কারণ আমার পরবর্তীতে তেল ইউজ হবে আবার। আর আমি এই যে যে স্যুপটা বের হয়েছে এখান থেকে, এখানে অনেক অয়েল, মানে পায়াটা থেকে অনেক অয়েল বের হয়েছে, তো পরিমাণের বেশি দিলে মনে হবে যে আমরা তেলই খাচ্ছি। এই জন্য আমি বুঝে বুঝে তেল ইউজ করলাম, যে যতটুকু লাগবে সেরকমই তেজপাতা দিয়ে দিলাম। এখন ভালো করে একদম মিক্স করতে হবে মশলাগুলা, খুব ভালো করে মিক্স করতে হবে যেন প্রত্যেকটা নলার ভিতরে মশলাগুলা ঢুকে যায়। আর এভাবেই আমি কষাচ্ছি এটাকে, ভালো করে কষাচ্ছি একদম অনেকক্ষণ। মানে আসলে মূল রান্নাটা এটা বেশি ভালো হবে যত বেশি কষানো যাবে, অনেক বেশি কষাতে হবে। তো আমি যেহেতু মাঝে মাঝে ভিডিওটা কেটে ছোট করার জন্য কেটেছি, যার কারণে পুরো দেখানো হয়নি, তো আমি অনেক কষিয়েছি, কষাতে কষাতে এমন হয়েছে পাতিলে লেগে যাচ্ছিল। এখন আমি ঢেকে দিয়েছি। পেঁয়াজ কিন্তু আমি একবার, মানে 2 বার ইউজ করতেছি, একবারে দিলাম, এখন আরেকবার দিচ্ছি।
কারণ শুরু থেকে যদি আমি সব পেঁয়াজ একসাথে আমি দেই নাই, কারণ নিচে দিয়ে লাগবে, আমি স্টেপ বাই স্টেপ সবই দিচ্ছি। তো এখনও দেখেন আমার, এখনও ঢেকে দিলাম এটা, হ্যাঁ এখন আমার একদম কষানো কমপ্লিট হয়ে গেল। এখন আমার নিজে নিচে দিয়ে একদম লেগে যাচ্ছে, এই পর্যায়ে একদম তেল উঠে গেছে, আমার পেঁয়াজগুলো একদম মানে গলে গেছে আর কি। তো এখন আমি দিয়ে দেব এই যে যেটা জুস বের হয়েছে, এই জুসটা, এটা আমি সম্পূর্ণ এখানে ইউজ করব, পুরাই দিয়ে দেব আমি। আমি আর এর বাইরে কোনো পানি ইউজ করব না, এটাতেই আমার রান্না হয়ে যাবে সুন্দর করে। এটাকে আমরা এখন প্রেশার কুকারে 10 থেকে 12টা সিটি দেব, একদম 10 থেকে 12টা সিটি দেব, এটা যেন একদম নরম হয়ে যায়। দেখেন নরম হয়ে এটা একদম তুলতুলে হয়ে গেছে, ঝোলটা দেখেন কি পর্যায়ে এসেছে। এখন আমি পরবর্তী প্রসেসে চলে যাই, পরবর্তী এই প্রসেসটা হলো সবচেয়ে ইয়ামি করবে এই জিনিসটাকে। দিয়ে দিলাম অলিভ অয়েল, এই অলিভ অয়েলের ভিতরে আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাকি মশলা বলতে এখানে সব কিছু 1 চামচ করে আছে আর কি, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সব কিছু আছে। কিন্তু আমি এখন এটাকে খুব ভালো করে, এটাই আমার সুস্বাদু বেশি করে ফেলবে। সব কিছু 1 চামচ করে জিরা ধনে সব দিলাম, আর এটা হলো জয়ত্রী জায়ফল মিক্স, গরম মশলার সাথে মিক্স আমি 1 চামচ নিয়েছি জয়ত্রী জায়ফল, আর আমার সব এই ধনিয়া মানে গরম মশলা আর কি, এলাচি, দারচিনি সব এভরিথিং নিয়ে আমি অল্প অল্প নিয়ে এখানে আমি ভেজে নিয়েছি, এটা মিক্স এখানে দিয়ে দিলাম 1 চামচ। এই যে অলিভ অয়েলের ভিতরে এটাকে অনেক বেশি কষিয়ে নিলাম, এখন একটু মশলার গন্ধ যাওয়ার জন্য একটু পানিও দিয়ে দিলাম, খুব ভালো করে এটা কষাতে হবে। এই এই যে প্রসেসটা এখন, এটা হতে হবে খুব ভালো করে, এটা কষাতে কষাতে মশলার স্মেল সব চলে যাবে। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আটা। তো আপনারা ভিউয়ার্স, আমার ভাই বোনরা ভাবতে পারেন যে ময়দাও তো কেউ ইউজ করে, ময়দা দিতে পারে কেউ, কিন্তু না, আমি বলবো এখানে আটা ইউজ করলে খুব ভালো হয়। আমিও বিভিন্ন সময় ময়দা ইউজ করেছি কিন্তু ময়দায় ভালো হয় না, এই রান্নাটা থেকে আটাটায় খুব বেশি মানে জম্পেশ যেটাকে বলে, অসাধারণ আটায় করবে আর কি। তো এই আটাটাকে একদম মশলার সাথে খুব ভালো করে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। কষানোর পরে এখানে দিয়ে দিলাম পানি, এখন দেখেন একদম ক্রিমি মতো হয়ে গেছে আমার, যদি ভালো করে কষানো না হয় এগুলো চাকা চাকা ধরবে, আর আমার দেখেন একটু চাকা হয়নি। তো আমি এখন আরও পানি দিয়ে দিলাম, আমি পানিতে এটা সম্পূর্ণ রান্না করব, একদম বকবকিও মানে রান্না হবে, ফুটে উঠবে ভালো করে, পুরাই রান্না হবে। এখানে মশলা মানে আটা সব কম্বিনেশন হয়ে সুন্দর একটা স্মেল বের হয়ে এসেছে। তো দেখেন আমার আগের ঝোল ছিল আর এইটা সহ, ঝোলের পরিমাণটা দেখেন, এই যে এখন ঝোলের পরিমাণ এটা। এই ঝোলের ভিতরে কেউ যদি বেশি ঝোল খেতে চায়, মানে হয়তো আরও বেশি, এই পর্যায়ে আপনি যদি বেশি ঝোল চান এই পর্যায়ে দিয়ে দিবেন, কেউ যদি বেশি চায়। তা আমি কিন্তু বেশি ঝোল চাই না, আমি একটু গা মাখা বা একটু কম চাই। তো এই পায়া রান্নাটাতে অনেক ঝোলও কিন্তু দেয়া যায়, তো তাহলে ঝোল কিন্তু পরবর্তীতে দেওয়া যাবে না, এখনই দিয়ে ফেলতে হবে কেউ যদি বেশি ঝোল চায়। আমি কিন্তু এর থেকে বেশি চাই না, এই জন্য আমার দেখেন এখনকার গ্রেভিটা দেখছেন, এই যে এখন এই পর্যায়ে আমি এটাকে মানে এখন লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে, এই জন্য এখন এখানে জোরে কিন্তু জল দেওয়া যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো তেঁতুলের কাদ, তেঁতুলের কাঠটা খুব ঘন না, ঘন হলে আপনারা দিবেন 1 চা চামচ। তো এখানে আমার যেহেতু একটু পাতলা করেছি লিকুইড, আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি। তো এটা খাওয়ার সময় তো আমরা অবশ্যই লেবু বা ধনিয়া পাতা খাই। তো এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা জিরা 1 চামচ। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ মশলাটা কীভাবে ইউজ করতেছি। এখন আমার রান্নাটা হয়ে গেছে ডান,
এখন আমি এই যে দেখেন প্রেসার করে ঢাকনাটা কিভাবে দিয়েছি, এরকম করে একদম ধীমে আগুনটা দেখেন আমার একদম ধীমে, এখানে আমি এভাবেই রেখে দেবো 20 মিনিট একদম ধীমে, কারণ এখান জোরে যাওয়া যাবে না। ধীমে রাখার পর দেখেন আমার 20 মিনিট পরে আমি চলে এসেছি, আমি এভাবেই এতটুকু ঝোলে আমি রাখবো। এই দেখেন এই ঝোলটা আমি মনে করি পারফেক্ট খাওয়ার জন্য, অন্য রকমের ক্রিমি ভাব এটার ভিতরে আছে, ক্রিমি ক্রিমি জুসি, খুবই টেস্টি। এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, কেউ যদি অনেক ঝাল বেশি খেতে চান কাঁচামরিচটা কেটে দেবেন, আমি গোটা দিলাম এই জন্য আমার ছেলে আরও ঝাল হলে খেতে পারবে না, এই জন্য আমি একটু গোটাই দিলাম। তো আমার রান্না শেষ ভিউয়ার্স, আজকে বিদায় নিই, সবাই ভালো থাকবেন, করোনা পরিস্থিতিতে যে যেভাবে সম্ভব নিজেকে সেফ রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বিউটি বাংলাদেশি ব্লগারের সাথে থাকবেন।